করোনা পরিস্থিতিতে নিজের 27তম জন্মদিনটা অন্যরকমভাবে পালন করলেন বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম। করোনার কারণে কর্মহীন দরিদ্রদের খাদ্যদ্রব্য বিতরণ করেছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন দেশ বিদেশের অনেক ভক্তদের কাছ থেকে। তবে সবাইকে আহ্বান জানালেন দেশের পরিস্থিতি থেকে উত্তরণে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আর অবসর সময়টা ঘরে বসেই কাজ করছেন নিজেকে ফিট রাখতে। বাংলাদেশের নারী ক্রিকেটের বড় বিজ্ঞাপন, বল হাতে ত্রাস ছড়ান প্রতিপক্ষ শিবিরে, দলের জয়ে ভূমিকা রেখেছেন বরাবরই, খেলেছেন নারী আইপিএলেও। বলছি পেসার জাহানার আলমের কথা, যিনি 2011 সাল থেকে অবিচ্ছেদ্য অংশ জাতীয় দলে। 1 এপ্রিল 27 বছরে পা দিয়েছেন ডানহাতি এ পেসার। 1993 সালে জন্ম নেয়া এই ক্রিকেটারের অবশ্য শুরুটা ছিল ভিন্ন রকম, হ্যান্ডবল আর ভলিবলই বেশি খেলা হতো। তবে 2006 সালে প্রথম বিসিবির নারী দলে নাম লেখান জাহানারা। 2011 সালের 26 নভেম্বর আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন খুলনার এই ক্রিকেটার। 27তম জন্মদিনটা উদযাপন করলেন ভিন্নভাবে। করোনা ভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব, লকডাউনের কারণে চরম বিপাকে নিম্নমায়ের মানুষ, এবার তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নারী দলের এই ক্রিকেটার। বর্তমান পরিস্থিতিতে আসলে আমাদের উচিত যতটা সম্ভব বাড়িতে থাকা, সেফ থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা, আর সমাজে যারা বিত্তশালী আছে, সামর্থ্যবান আছে, তাদের উচিত দুস্থ অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো। করোনার কারণে জন্মদিন নিয়ে তেমন কোনো আয়োজন নেই, তবে ভক্তরা ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। বার্থডে তো অনেক বছরই পরিবারের সাথে উদযাপন করা হয় না, কারণ খেলার জন্য দেশের বাইরেও থাকতে হয়, দেশের ভেতরে ন্যাশনাল ক্যাম্প থাকে। এবারও অনেক শুভকামনা পেয়েছি দেশ থেকে, দেশের বাইরে থেকে, টিম মেটস থেকে শুরু করে কোচিং স্টাফ, বিসিবির অফিসিয়াল থেকে শুরু করে অনেক ফ্যান ফলোয়ার্স, ওয়েলউইশার্সদের মাধ্যমে। সব ধরনের খেলা বন্ধ থাকায় এখন ঘরেই সময় কাটাচ্ছেন জাহানারা। আহ্বান জানিয়েছেন সবাইকে বাহিরে যাওয়া থেকে বিরত থাকতে, সেই সাথে নিজেকে ফিট রাখতে বাসায় অনুশীলন করছেন এই পেসার। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাক।